ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। সকালে আঞ্জুমানে কাদেরিয়া চিশতি আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে। ইসরায়েলকে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিষ্কার ও অর্থনৈতিক অবরোধ আরোপের দাবিও জানানো হয়। মানববন্ধনে আজিজিয়া কাজেমি ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।